আমাদের এই পৃথিবীতে বহু সুন্দর প্রাণীর বসবাস আছে। সমস্ত প্রাণী নিজ নিজ জায়গায় প্রকৃতির সৌন্দর্যকে বৃদ্ধি করেছে। প্রকৃতিকে সুন্দর এবং ইকোসিস্টেমকে টিকিয়ে রাখার জন্য সমস্ত প্রাণীর গুরুত্ব অনেক বেশি। পৃথিবীতে মানুষ বহু সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে, তবে সৃষ্টিকর্তার সৃষ্টির কাছে এগুলি কিছুই নয়। সৃষ্টিকর্তার সুন্দর সৃষ্টির মধ্যে একটি হলো পাখি। আজকের এই ভিডিওতে আমরা এই এমন 10টি পাখিদের দেখব এবং তাদের সম্পর্কে জানব। তার আগে আমার ভিডিওটি যারা প্রথমবার দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেল অল করে রাখবেন আরও রিলেটেড ভিডিও পেতে। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, আন্না হামিংবার্ড। হামিংবার্ড পৃথিবীর একমাত্র এমন পাখি যারা সামনে পিছনে ডানে বায়ে যে কোনো দিকে স্থির হয়ে উঠতে পারে। আর এই আন্না হামিংবার্ডদের মধ্যে খুব সুন্দর রং পরিবর্তন করার ক্ষমতা থাকে। এই পাখিগুলির পালক খুব সুন্দরভাবে সাজানো। যখন এরা মাথা আলাদা আলাদা দিকে ঘোরায় তখন আলাদা আলাদা রঙের দেখায়। ফুলের রস খাওয়ার সময় এরা সেকেন্ডে 20 থেকে 30 বার ডানা ঝাপটিয়ে স্থিরভাবে উঠতে পারে। এই পাখিগুলির প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর খাবার খাওয়া লাগে এবং নিজের ওজনের থেকে 50% খাবার খেয়ে থাকে এরা। এই হামিংবার্ড পাখিগুলি 4 থেকে 5 বছর বাঁচে, তবে অধিকাংশ সময় এরা সাপ, পেঁচা ও অন্যান্য শিকারী প্রাণীর কাছে শিকার হয়। নাম্বার 2, কিলবিল্ড টাউকেন। এই পাখিটির বসবাস সাউথ আফ্রিকায়। রং বেরঙের ঠোঁট বিশিষ্ট কিলবিল্ড টাউকেন বেশি দেখা যায় সাউথ আফ্রিকার সাউথ কলম্বিয়ার নর্থ মেক্সিকোতে। পাখিটি লম্বায় প্রায় 20 সেন্টিমিটার এবং ওজন প্রায় 4 কেজির মতো। এদের ঠোঁটে লাল, হলুদ এবং সবুজ রঙের মিশ্রণ দেখা যায়, যা দেখতে খুবই সুন্দর লাগে। তবে এই সুন্দর ঠোঁট এদের সবথেকে দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এদের এই সুন্দর ঠোঁট অনেক মানুষের কাছে পছন্দের জিনিস। এদের ঠোঁট সংগ্রহের জন্য পাখিগুলিকে শিকার করছে। টাউকেন পাখিগুলির ঠোঁট শরীরের থেকে বড় হওয়ার কারণে এদের অন্য পাখির থেকে সম্পূর্ণ আলাদা করেছে। নাম্বার 3, স্পিনিফিক্স পিজন। এই স্পিনিফিক্স পায়রাগুলি হয়তো আপনাদের দেখা একটি অদ্ভুত সুন্দর পায়রা। এই পায়রাগুলির বসবাস অস্ট্রেলিয়াতে। এক নজরে দেখলে আপনাদের এই পায়রাগুলিকে হাতে নিতে কিংবা পুষতে ইচ্ছা করবে, তবে সেটা সম্ভব হবে না, কারণ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN এই পায়রার প্রজাতিটিকে লাল তালিকায় রেখেছে। অন্য সমস্ত পায়রার প্রজাতি শুকনো জায়গায় থাকে না, তবে এই স্পিনিফিক্স পায়রার প্রজাতিটি শুকনো পাথুরে অঞ্চলে থাকতে পছন্দ করে। নাম্বার 4, ব্লুজাই। ব্লুজাই, যাকে বাংলা ভাষায় নীলকণ্ঠ পাখি বলে জানা যায়, ভারতের প্রায় সব জায়গাতেই এই পাখিগুলিকে দেখা যায়, তবে বন জঙ্গল কেটে ফেলার কারণে এদের থাকার জায়গার অভাব দেখা দিয়েছে। গ্রাম অঞ্চলে এদেরকে পাওয়া যায়। হিন্দু ধর্মে এই পাখিকে অনেক পবিত্র বলা হয়। ভারতীয় সংস্কৃতিতে এই পাখির গুরুত্ব অনেক বেশি, কারণ হিন্দু ধর্মে শিবকে নীলকণ্ঠ বলা হয়। ব্লুজাই অর্থাৎ নীলকণ্ঠ পাখি খুব বুদ্ধিমান হয়ে থাকে। এছাড়াও এই পাখিগুলিকে চাষিদের অনেক উপকারে লাগে, যেমন যেসব পোকামাকড় ফসল খায় তাদের এই পাখিগুলি খেয়ে ফেলে, ফলে চাষিদের চাষের ফসল বেঁচে যায়। নাম্বার 5, আটলান্টিক পিউফিন। এই আটলান্টিক পিউফিন পাখিগুলির সৌন্দর্য যে কাউকে নিজের বশে করে নেবে। পাখিগুলির রঙিন ঠোঁট এবং সুন্দর চোখ আপনার মনকে ভালো করতে বাধ্য। এই পাখিগুলি শুধু যে সৌন্দর্য আছে তা কিন্তু নয়, সৌন্দর্যের সাথে সাথে বেশ কিছু ক্ষমতাও আছে। যেমন এরা জলে খুব ভালো সাঁতার কাটতে পারে, সমুদ্রের প্রায় 60 মিটার গভীরে যেতে পারে এরা। এছাড়াও মিনিটে 400 বার ডানা ঝাপটিয়ে ঘন্টায় 55 মাইল গতিতে উঠতে পারে। জীবনের অধিকাংশ সময় এই আটলান্টিক পিউফিন পাখিগুলি সমুদ্রের জলে কাটায়। একটি আটলান্টিক পিউফিনের গড় আয়ু 20 বছর বা তার বেশিও হতে পারে। নাম্বার 6, গ্রে ক্রাউন্ড ক্রেন। গ্রে ক্রাউন্ড ক্রেন বা আফ্রিকান ক্রাউনেড ক্রেন গুলির আফ্রিকার স্থানীয় পাখি। এরা সাইজে হয় 3.5 ফিট, ওজন হয় প্রায় 7 পাউন্ডের বেশি।
পাখিটিকে পক্ষীরাজের রানীও বলা হয়। এই রানী পাখিটির দেহ সাদা কালো, লেজের পালক ক্রিম কালারের এবং বুকের পালক অবশ্যই ক্রিম কালারের হয়ে থাকে। এদের খাবারের কথা যদি বলা হয়, খাবার হিসাবে এরা শস্যদানা, প্ল্যাঙ্কটনস, ছোট মাছ ও ডিম খায়। এছাড়াও বহু খাবার খেয়ে থাকে। নাম্বার 7, বোহেমিয়ান ওয়াক্স উইং। বোহেমিয়ান নামক এই পাখিটিকে নর্থ আমেরিকা, ইউরোপ ও এশিয়াতে পাওয়া যায়। এরা লম্বায় হয় সর্বোচ্চ 8 ইঞ্চি ও ওজন 55 গ্রাম হয়ে থাকে। বোহেমিয়ান পাখিদের গায়ের রং লাইট ব্রাউন এবং ধূসর রাঙা হয়ে থাকে, কিন্তু এদের মাথা চমৎকার পিচ কালারের হয়। এদের পাখনা দুটো নীল রঙের হয়ে থাকে। এছাড়াও এদের লেজ সুন্দর এবং উজ্জ্বল হলুদ রঙের হয়ে থাকে। সাধারণত এরা ফল খায়, তবে বহু সময় এরা পোকামাকড় খেয়ে থাকে। নাম্বার 8, ডুস্কি লরি। ডুস্কি লরি নামের এই সুন্দর পাখিগুলি নিজেদের বংশ শুধুমাত্র নিউগিনি দ্বীপগুলিতে বিস্তার করেছে। এই পাখিগুলি লম্বায় হয় সর্বোচ্চ 10 ইঞ্চি এবং ওজন হয় সর্বোচ্চ 10 পাউন্ড। এদের কমলা রঙের ঠোঁট ও কমলা হলুদ রঙের পালকের জন্য বিখ্যাত। এই পাখিগুলির পালক শুধুমাত্র কমলা নয়, সবুজ, আকাশি বা নীল রঙেরও হয়ে থাকে। এরা খাবার হিসাবে ফল ও দানাশস্য খায়। নাম্বার 9, স্কারলেট ম্যাকাও। স্কারলেট ম্যাকাও একটি বড় টিয়ার প্রজাতি। স্কারলেট ম্যাকাওরা সেন্ট্রাল ও সাউথ আমেরিকার বাসিন্দা। অন্যান্য ম্যাকাওদের মতো এরাও 3 ফিট লম্বা ও 2 পাউন্ড ওজনের হয়ে থাকে। এই প্রজাতির পাখিগুলির পালক লাল, হলুদ ও নীল রঙের হয়ে থাকে। এদের ঠোঁট খুবই শক্ত হয়। এই পাখিগুলি ফল, বাদাম, সিডস ও বিষাক্ত পোকামাকড় খায়। নাম্বার 10, ব্লু বার্ড অফ প্যারাডাইস। ব্লু বার্ড অফ প্যারাডাইস এই পাখিটির নাম বাংলায় করলে নামের অর্থ হল স্বর্গের পাখি। পাখিগুলি এত সুন্দর যে একবার দেখলে যে কারোর মন ভালো হয়ে যাবে। এই প্যারাডাইস পাখিগুলির বসবাস ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউগিনিতে। এই অঞ্চলের মানুষরা এদেরকে ঈশ্বরের পাখি বলে থাকে। তাদের বিশ্বাস এই পাখিগুলিকে ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন। এই পাখিগুলি আকারে হয় 1 ফুট আর ওজন হয় প্রায় 250 গ্রামের মতো। পাখিগুলি চিনতে পারা যায় এদের কালো নীল পালকের জন্য। পাখিগুলি খাবারের মধ্যে জাম সব থেকে ভালো খায়, এছাড়াও পোকামাকড়ও খেয়ে থাকে। আমাদের এই পৃথিবীতে আরো বহু প্রাণীর বসবাস আছে। সমস্ত প্রাণী খুব সুন্দর। আমাদের দায়িত্ব সমস্ত প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য প্রকৃতিকে আরো সুন্দর করে তোলা। আশা করি আমার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না। অবশেষে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।